তো যাই হোক, বলতেছিলাম রসুল প্রেমের নাম হচ্ছে ইমান। রসুল প্রেমের নাম কি? ইমান। এই জন্য সাহাবাই কেরামদের ইমান আর আমাদের ইমান কি সমান? যারা বলেন সমান নয়, কোনোদিন সমান হবেও না। কারা? কারণ তারা রসুলকে জীবন দিয়ে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহুদের যুদ্ধে যাবেন, কোন যুদ্ধে? যারা বলেন ওহুদের যুদ্ধে যাবেন। ওহুদ প্রান্ত হচ্ছে মদিনা থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। হাদিস শরীফ প্রমাণ করে এই ওহুদ প্রান্তটা ছিল, পুরো প্রান্ত ছিল 20 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। হুজুর ওহুদে যাবেন এরকম? হুজুর রাত্রিবেলা ঘোষণা দিলেন, এই কে কে যাবে সাহাবায়ে কেরাম? ওহুদের যুদ্ধে কে কে যেতে চাও? তোমরা প্রস্তুতি গ্রহণ করো, হজরের নামাজের জামাতে তোমরা হাজিরা দিবে, জামাতে শরিক হবে। হুজুর এই ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক থেকে ঘোষণা হওয়ার পরে আল্লাহ নবী দেখলেন ফজরের সময় পুরো মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন হুজুরের কথা সাহাবায়ে কেরাম জীবন দিয়ে মান্য করেছেন। হুজুর খালি বলছেন, ফজরের সময় দেখলেন কি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সবাই যাওয়ার জন্য রেডি। নামাজ শেষ হলো ফজরের, ইশরাক পড়লেন, এবার ওহুদের ময়দানে ওহুদের যুদ্ধের উদ্দেশ্যে আল্লাহর হাবিব রওনা দিবেন। ওই সময় হুজুর শুনতেছেন যে মসজিদের কোনো এক পাশ দিয়ে একটা মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ আসতেছে, বিনয়া বিনয়া কান্দে। কিতাবের মধ্যে উদাহরণ আসছে ওইরকম কান্দে, যেরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান দুনিয়া আসার পরে যদি মারা যায় মা যেমন ফোবায়ে ফোবায়ে কান্দে, ওরকম বিনয়ে বিনয়ে কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বলেন, আলী রে দেখো তো কে এরকম কান্না করে, এরকম যদি অনবরত কান্নার আওয়াজ চলতেই থাকে তাহলে কাফের মুশরিক বেঈমানেরা আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াই দিতে পারে যে সাহাবায়ে কেরাম যুদ্ধে যেতে চায় না, রসুল খামাখা যুদ্ধে নিচ্ছেন, এই জন্য স্বামীদের মায়া ভুলতে না পারে স্ত্রীরা কান্না করতেছে, হতে পারে এমন, যাও তুমি খুঁজে দেখো। হযরত আলীকে ডেকে বললেন, আলী কোন ব্যক্তি? যিনি সাহাবিদের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। বলেন কেনই বা কোনো বড় আলেম হবেন না? আলী পৃথিবীতে একমাত্র ম্যান, কোনো নবী রসুল নন, একমাত্র ব্যক্তি যার জন্ম হয়েছিল খানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ। কাবাঘরের ভিতরে জন্ম হয়েছিল, আর তিনি হলেন সেই ব্যক্তি হযরত আলী। সুবহানাল্লাহ। কারণ কি? আলীর মা ছিলেন কাবাঘরের ঝাড়ুদার, যার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। তিনি কাবাঘর পরিষ্কার করতেন। একদিন তিনি পরিষ্কার করতেছেন, করতে করতে খানায় কাবার হাতিমে ঢুকে পড়লেন, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, হঠাৎ করে তার ডেলিভারির পেইন উঠছে, আর হযরত আলীর জন্ম হয়েছে কাবাঘরের ভিতরে। সুবহানাল্লাহ। বলেন এই জন্য তিনি এত দামি হয়েছেন, যার শানে আমার রসুল বলেছেন, আনা মাদিনাতুল আইন ও আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, আলী রে যাও তো গিয়া দেখো কে এরকম কাঁদে। হযরত আলী মসজিদে নববী থেকে বের হলেন, কান্নার আওয়াজ পাওয়া যায়, কোথাও লোক দেখা যায় না। হযরত আলী খুঁজতেছেন খুঁজতেছেন, পরিশেষে যখন জান্নাতুল বাকি গোরস্থানের দিকে যখন নজর পড়ে গেল, হযরত আলী দেখতে পেলেন ভিন্ন গ্রামের একটা মহিলা 3 বছরের দুধের বাচ্চা বুকে নিয়ে এরকম ভোবায় ভোবায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী প্রশ্ন করলেন, কিরে আপনি এরকম সাত সকালবেলা কাঁদেন কেন, কি দুঃখ আপনার মনে? মহিলা কেঁদে কেঁদে জবাব দিলেন, ভাই আলী আমি আপনাকে চিনি রে, আমি আপনার সম্পর্কে জানি, আপনি সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমি আপনার সম্পর্কে জানি আপনাকে চিনি, তবে আমি আমার মনের দুঃখটা আপনাকে বলবো না, আপনার সাথে প্রকাশ করবো না, যদি সম্ভব হয় তাহলে আল্লাহ রসুলের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেয়। প্রিয় ভাই রামান, হযরত আলী মসজিদ নববীতে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলার সন্ধান পেয়েছি, ভিন্ন গ্রামের এক মহিলা, আমি আর কোনোদিন দেখি নাই, জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কিন্তু তার কোলে আছে দুধের বাচ্চা, তার মনের দুঃখ জানতে চাইলে সে আমাকে বলে নাই, সে নাকি আমাকে চিনে, আমার সম্পর্কে নাকি জানে, একটু আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহর হাবিব বলেন, আলী রে ওহুদেও যাওয়া লাগে, মহিলা যেহেতু অনেক দূর থেকে আসছে তার কথাও তো শোনা লাগে, যাও তুমি গিয়া বলো সে যেন আয়েশা সিদ্দিকার ঘরে চলে যায়, আমি রাসূল আয়েশা সিদ্দিকার ঘরে আসতেছি। সুবহানাল্লাহ। আলী চলে গেলেন, যান আপনি আয়েশা সিদ্দিকার ঘরে চলে যান, রাসূল কথা শোনার জন্য যাইতেছে। এবার ওই মহিলা ছোট্ট বাচ্চা বুকে জড়াইয়া ফোপায়া ফোপায়া কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, মহিলা কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ নবী বলেন, মা রে কি দুঃখ তোমার মনে বলো। ওই মহিলা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি মনে আছে সেই বদরের যুদ্ধের কথা? সুবহানাল্লাহ।
হুজুর আপনার কি মনে আছে সেই বদরের কথা? যেই বদরের যুদ্ধে আপনার 14 জন সাহাবি শহীদ হয়েছিল, আর ওই 14 জন শহীদ সাহাবিদের মধ্যে আমার স্বামীও ছিল একজন। আমি যখন গত রাত্রে জানতে পারলাম আপনি আজকে ওহুদে যাবেন, আমি মনে মনে চিন্তা করলাম, আহারে আজকেও যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আপনাকে পাহারা দেওয়ার জন্য আমার স্বামীকে আমি পাঠিয়ে দিতাম, সুবহানাল্লাহ। কিন্তু আমার তো স্বামী নাই, বদরে শহীদ হয়ে গেল, আমার বাবা নাই, বড় একটা ভাই নাই, আমি আছে, আমার আছে এই ছোট্ট 3 বছরের একটা দুধের বাচ্চা, এইটাকে আমি গোসল করে আতর গোলাপ মেখে তারপরে নিয়ে আসছি, যদি সম্ভব হয় আপনি আমার কলিজার টুকরা এই সন্তানকে ওহুদের ময়দানে যুদ্ধে নিয়ে যান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা রে এই ছোট্ট বাচ্চা যুদ্ধে নিয়ে লাভ কি, এ তো যুদ্ধ করতে পারবে না, বরং এর পিছনে আমার আরও 2 জন অতিরিক্ত সাহাবি নিযুক্ত করা লাগবে। কাজী এই ছোট্ট বাচ্চা যুদ্ধে নিয়ে লাভ কি? মহিলা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও ভালো করে জানি আমার এই দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু তারপরও আপনার উপকারে আসবে। কাফের মুশরিক বেঈমানরা যখন আপনাকে লক্ষ্য করে পাথরের টুকরাগুলি যখন ছুড়বে, তীরগুলো যখন মারবে, ওই সময় আমার এই দুধের বাচ্চাটা ওই তীরের দিকে লক্ষ্য করে এরকম তুলে ধরে রাখবেন, ওদের অন্তরে যারা পরিমাণ মায়া হতে পারে আমার এই ছোট্ট দুধের বাচ্চাকে দেখে তীরগুলি নাও মারতে পারে, আর যদি মারেও তীর খাইয়া খাইয়া আমার এই ছোট্ট দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, তারপর আমার কলিজায় শান্তি থাকবে যে আমার এই দুধের বাচ্চা রসিলায় আল্লাহর জীবন রসুলের জীবনটা বেঁচে আছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই কথাগুলি শুনে আমার নবী যার চোখের পানি ধরে রাখতে পারলেন না, হুজুর কেঁদে দিলেন। ওই মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমার বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমি এখন একজন শহীদ সাহাবীর স্ত্রী আছি, কাল হাশরের ময়দানে একজন শহীদ সন্তানের মা হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো, সুবহানাল্লাহ। নবীজি কেঁদে কেঁদে বললেন, মা তোমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধে দেওয়া লাগবে না, তোমার অন্তরে যে রসুলের প্রেম ভালোবাসা, স্বামী থেকে সন্তান থেকে সব কিছুর থেকে যে আমাকে বেশি ভালোবাসো তার প্রমাণ হয়ে গিয়েছে, আমি রসুল যা জানি তুমি যা তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে একজন শহীদ সন্তানের মা হিসেবে কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ, তোমার আর যুদ্ধে দেওয়া লাগবে না, তোমার ভিতরে যে আমি রসুলের প্রেম আছে তার প্রমাণ তুমি দিয়েছো, কাজী শোনো এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে একজন শহীদ সন্তানের মা হিসেবে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বাড়ির দিকে রওনা দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলেন, আয়েশা, দুনিয়ায় যদি জান্নাতি রমণী দেখতে চাও, জান্নাতি মহিলা দেখতে চাও, তাহলে এইমাত্র যে মহিলা ছোট্ট দুধের বাচ্চা বুকে জড়াইয়া ওই যে বাড়ির দিকে যাচ্ছে ওই মহিলাটিকে বারবার তুমি বারবার দেখো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরাম নন শুধু, অনেক সাহাবীর স্ত্রীরা আশিকের রসুল ছিলেন, হুজুরের জন্য দেওয়ানা ছিলেন, রসুলের প্রেমে মহাব্বাতে ভালোবাসায় জান্নাতের তালিকায় নাম লেখাইয়া জান্নাতি হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ।